হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তোমাদের সকলে জয় হোক। তো এই একাদশী ব্রত, যে সামনে যে মোহিনী একাদশী, সেই মোহিনী একাদশী তারিখ 25শে মধুসূদন, 5ই জ্যৈষ্ঠ, 19শে মে রবিবার গৌর একাদশী। এই একাদশী মোহিনী একাদশী উপবাস আপনারা সবাই মনে রাখবেন। হ্যাঁ, যে 19শে মে রবিবার এই মোহিনী একাদশীর উপবাস, আর 26শে মধুসূদন, 6ই জ্যৈষ্ঠ, 20 মে সোমবার গৌর দ্বাদশী। এই দ্বাদশীর পালনের টাইম 4:52 থেকে সকাল 9:19 মধ্যে, এটা আমাদের পশ্চিমবঙ্গের মায়াপুরের সময় অনুসারে। আর বিভিন্ন স্থানের সময়সূচি বিভিন্ন আপনারা জানেন, তাই এই ভিডিওর লাস্টে আমি দিয়ে দেব যে বিভিন্ন স্থানের সময়সূচি, পালনের সময়সূচি, আপনারা ওই সময়ের মধ্যে পালন করবেন। তো একাদশী ব্রত, এই দুটো একাদশী ব্রত মাসে যে দুটো শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের দুটো যে একাদশী, এই একাদশী ব্রত খুবই মাহাত্ম্য। তাই এই একাদশী ব্রত আমাদের মানে খুব শ্রদ্ধা সহকারে, বিশ্বাস সহকারে, দৃঢ় সংকল্পের সহিত আমাদের এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। তাই আপনারা চেষ্টা করবেন একাদশী ব্রতে আপনারা যেভাবেই হোক কিছু খেয়ে হোক, এখন গরমের মধ্যে ফল মূল খেয়ে করাটাই ভালো। আর যদি যারা উপবাস থাকতে পারবেন তো ভালো, আর না হলে ফলমূল এগুলো খাবেন। হ্যাঁ, কিছু শরবত খেতে পারেন। হ্যাঁ, এইভাবে শরবত খেয়ে একাদশীটা পালন করুন। তো এই একাদশীর মাহাত্ম্য শাস্ত্রে খুব গুরুত্বভাবে বর্ণনা করেছেন, যাতে একাদশী ব্রত মাহাত্ম্য, আমাদের যে একাদশী ব্রত মাহাত্ম্য, এই ব্রতের অনেক মাহাত্ম্য রয়েছে। সেই ব্রতের মাহাত্ম্যের মধ্যে আমি একটি মাহাত্ম্য এখানে এখন আলোচনা করব, এটা হচ্ছে ভদ্রশীলের কাহিনী। এই একাদশী ব্রত মাহাত্ম্যে এই ভদ্রশীলের কাহিনী আমরা এখন আলোচনা করব। আপনারা খুব মনোযোগ সহকারে, শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। হ্যাঁ, এই একাদশী ব্রত যদি মাহাত্ম্য শ্রবণ করা হয়, তাহলে এই একাদশীর ব্রত না করলেও একাদশীর ফল লাভ হয়। তা আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। যে বলছে, পুরাকালে গালব নামে এক মহান মুনি নর্মদা নদীর তীরে বাস করতেন। তার ভদ্রশীল নামে এক বিষ্ণু ভক্ত পুত্র ছিল। সে ছোটবেলা থেকে বিষ্ণু মূর্তি বানিয়ে পূজা করত। বালক হয়েও লোককে বিষ্ণু পূজার উপদেশ ও একাদশী পালন করতে নির্দেশ দিত, নিজেও পালন করত। কিন্তু পিতা একদিন জিজ্ঞাসা করেন, আচ্ছা ভদ্রশীল, তুমি অতি ভাগ্যবান, তুমি বলো তো, রোজ শ্রীহরির পূজা করা, একাদশী তিথি পালন করা, এই রূপ ভক্তি কিভাবে তোমার উদয় হলো? তার পিতা এই ভদ্রশীলকে জিজ্ঞাসা করেছেন যে, তুমি তো এই রোজ এই যে শ্রীহরির পূজা করো এবং একাদশী ব্রত পালন করো, কিন্তু তোমার এই রূপ ভক্তি কী করে তোমার মধ্যে উদয় হলো? এই কথা পিতা পুত্রের কাছে জিজ্ঞাসা করেছেন। তো উত্তরে ভদ্রশীল বলতে লাগলো, বাবা, আমি পূর্বজন্মের কথা ভুলিনি। আগের জন্মে যমপুরীতে গিয়েছিলাম, সেখানে যমরাজ আমাকে এ বিষয়ে উপদেশ করেছিলেন। পিতা অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, ভদ্রশীল, তুমি পূর্বে কে ছিলে? তখন যমরাজ তোমাকে কি বলেছিল, সব কিছুই আমাকে বলো। তখন ভদ্রশীল বলল, বাবা, আমি পূর্বে চন্দ্রবংশের এক রাজা ছিলাম, তখন আমার নাম ছিল ধর্মকীর্তি, ভগবানের দত্তাত্রেয় আমার গুরু ছিলেন, 9,000 বছর আমি পৃথিবী শাসন করেছিলাম, বহু ধর্ম কর্ম করেছিলাম, পরে যখন আমার অনেক ধন সম্পদ হলো, তখন আমি পাগলের মতো হয়ে অধর্ম করতে লাগলাম।
কতগুলি পাষণ্ড ব্যক্তির সঙ্গে আলাপ করতাম, আর কেবল কথা আলাপের ফলেই আমার বহুদিনের অর্জিত পুণ্য নষ্ট হয়ে গেল, আমিও পাষণ্ডী হয়ে গেলাম। তাদের কুযুক্তি নিয়ে যাগযজ্ঞ আদি পুণ্যকর্ম বাদ দিলাম, ফলে আমার সব প্রজারাও অধর্ম করতে লাগলো। প্রজাদের প্রত্যেকের অধর্মের ছয় ভাগের এক ভাগ রাজাকেই গ্রহণ করতে হয়। তো ভক্তবৃন্দ, আপনারা এখানে বুঝতে পারলেন যে রাজ্যের রাজা, সেই রাজা যে যদি রাজ্যে প্রজারা যদি অধর্ম করে, অপরাধ করে, সেই অপরাধের ছয় ভাগের এক ভাগ রাজাকেই গ্রহণ করতে হয়। তো যাই হোক, তারপর একদিন আমি সৈন্যদের সঙ্গে বনে মিগ্রয়া করতে গেলাম। কে বলছে? ভদ্রশীল বলছেন। কাকে বলছেন? তার পিতাকে বলছেন। কি বলছেন? যে আমি একদিন সৈন্যদের সঙ্গে বনে মিগয়া করতে গেলাম, বহু পশু বধ করলাম, তারপর আমি ক্ষুধা তৃষ্ণায় কাতর ও ক্লান্ত হয়ে রেবা নদীর তীরে গেলাম, প্রখর রৌদ্রে তপ্ত হয়ে নদীতে স্নান করলাম। কিন্তু তারপর আমার কোনো সেনাকে দেখতে না পেয়ে চিন্তিত ও অতিশয় ক্ষুধার্ত হলাম। অন্ধকার হয়ে এল, আমি পথ ঠিক করতে পারলাম না। তারপর এক জায়গায় গিয়ে কয়েকজন তীর্থবাসীকে দেখলাম, জানলাম তারা একাদশী ব্রত করছে। তারা সারাদিন কিছু খায়নি, জল পান পর্যন্তও করেনি। আমি তাদের সঙ্গে পড়ে রাত্রি জাগরণ করলাম, কিন্তু ক্লান্তি ক্ষুধা পিপাসায় কাতর হয়ে রাত্রি জাগরণের পর আমার মৃত্যু হলো। কার? সেই ভদ্রশীলের। তখন দেখলাম বড় বড় দাঁত বিশিষ্ট দুইজন ভয়ঙ্কর যমদূত এসে আমাকে দড়ি দিয়ে বাঁধল, আর ক্লেশময় পথ দিয়ে আমাকে টেনে নিয়ে চলল। তারপর যমপুরীতে পৌঁছালাম। যমরাজ দেখতে তখন ভয়ঙ্কর। যমরাজ চিত্রগুপ্তকে ডেকে আমাকে দেখিয়ে বললেন, পণ্ডিত, এই ব্যক্তি যেরূপ শিক্ষা বিধান তুমি তা বলো। চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করে ধর্মরাজ যমকে বললেন, হে ধর্মপাল, এই ব্যক্তি পাপকর্মেই রত ছিল সত্য, কিন্তু তবুও একাদশীর উপবাসের জন্য সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে, তীর্থবাস ও রাত্রি জাগরণও করেছে, তাই ওর সব পাপ নষ্ট হয়েছে। তাহলে ভক্তবৃন্দ দেখুন, তাহলে এই একাদশী ব্রত পালনের কত মাহাত্ম্য। সারা জীবন সেই ভদ্রশীল পাপ কর্ম করেছিলেন, কিন্তু অজ্ঞাত অবস্থায় একদিন একাদশীর উপবাস করেছিলেন, রাত্রি জাগরণ করেছিলেন, তার ফলস্বরূপ তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছিল। চিত্রগুপ্ত এই কথা বললে যমরাজ খুব চমকে উঠলেন। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ভূমিতে দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমাকে পূজা করতে লাগলেন। কাকে? সেই ভদ্রশীলকে। তারপর তার দূতদের আহ্বান করে বলতে লাগলেন, হে দূতগণ, তোমরা ভালো করে আমার কথা শোনো। তোমাদের মঙ্গলজনক কথা আমি বলছি, যেসব মানুষ ধর্মরত তোমরা তাদেরকে এখানে আনবে না। যারা শ্রীহরির ভক্ত, পবিত্র একাদশী ব্রত পাল পরায়ণ, জিতেন্দ্রিয় এবং যাদের মুখে সর্বদা হে নারায়ণ, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে হরি উচ্চারিত হয়, যারা সকল লোকের হিতকারী ও শান্তিপ্রিয়, তাদেরকে তোমরা দূর থেকেই পরিত্যাগ করবে, কারণ সেই সব ব্যক্তিকে আমার শিক্ষা দেবার অধিকার নেই। যারা সর্বদা হরি নামে আসক্ত, সর্বদা হরি কথা শ্রবণে আগ্রহী, যারা পাষণ্ডগণের সঙ্গ করে না, ভক্তদের শ্রদ্ধা করে, সাধু সেবা অতিথি সেবা পরায়ণ, তাদেরকে পরিত্যাগ করবে। তো এখানে যমদূতদের যমরাজ যে উপদেশ দিলেন, তা আপনারা এখানে শ্রবণ করলেন যে কাদের যমদূত ছেড়ে দিতে বলেছেন আর কাদের নিয়ে যেতে, তার আলয়ে নিয়ে যেতে বলেছেন। তো বলছে, হে দূতগণ, তোমরা শুধু তাদেরকেই আমার কাছে ধরে আনবে। কারা? যারা উগ্র স্বভাব, ভক্তদের অনিষ্ট করে, লোকদের সঙ্গে কলহ বাধায়, একাদশী ব্রত পালনে একান্ত পরাণমুখ, পরনিন্দুক,
ব্রাহ্মণের ধনে লোভ পরতন্ত্র হরিভক্তি বিমুখ, যারা ভগবত বিগ্রহ দেখে শ্রদ্ধাবত হয় না, মন্দির দর্শনে যাদের আগ্রহ নেই, অন্যের অপবাদ করে বেড়ায়, তাদের সবাইকে বেঁধে এখানে নিয়ে আসবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কাদের যমরাজ যমদূতদের কাদের সে যমালয়ে নিয়ে যেতে বলেছেন, হ্যাঁ, আর কাদের দূর থেকে প্রণাম জানাতে বলেছেন। তো যমরাজের মুখে সব কথা শুনে আমি আমার পাপকর্মের জন্য অত্যন্ত অনুশোচনা করতে থাকি। কে বলছে? ভদ্রশীল বলছেন। তারপর আমি সূর্যের মতো উজ্জ্বল দেহ লাভ করলাম। একটি দিব্য বিমানে চড়িয়ে আমাকে যমরাজ দিব্যলোকে পাঠিয়ে দিলেন। সেই দিব্যলোকে কোটি কল্প সেখানে অবস্থান করার পর ইন্দ্রলোক স্বর্গে নেমে আসি। সেখানে বহুকাল যাবৎ অবস্থান করার পর এই পৃথিবীতে এসে সদাচারী মহান ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি। আমার জাতিস্মরতা হেতু এই সব ঘটনা আমার হৃদয়ে জাগ্রত আছে। আমি পূর্বে একাদশী ব্রত মাহাতো জানতাম না। অনিচ্ছাকৃতভাবে যখন একাদশী পালনে এত ফল লাভ করেছি, তাহলে যদি ভক্তি সহকারে একাদশী ব্রত উপবাস করলে কী প্রকার ফল লাভ হয় তা জানি না। তাই বৈকুণ্ঠধামে ফিরে যাওয়ার ইচ্ছায় আমি পবিত্র একাদশী ব্রত ও প্রতিদিন বিষ্ণু পূজা করব এবং অন্যদেরও এসব পালন করতে উৎসাহী করব। তো এ ভক্তবৃন্দ, এই ভদ্রশীল ছিলেন জাতেশ্বর। তিনি এত পাপ কর্ম করার সত্ত্বেও শুধু একাদশী অজ্ঞাত অবস্থায় একাদশী ব্রত পালন করার ফলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছিল। তিনি যখন যমালয়ে গিয়েছিলেন, সেই যমালয়ে যমদূত বিচার করে দেখলেন এর সমস্ত পাপ ক্ষয়। তখন যমদূত কী করেছিলেন? এক দিব্য বিমানের আহ্বান করেছিলেন। সেই দিব্য বিমান তাকে আহরণ করে তিনি সেই দিব্য লোকে প্রবেশ করেছিলেন। সেখানে বহু বহু বছর তিনি ওখানে ছিলেন। তারপরে স্বর্গলোকে উন্নীত হয়েছিলেন। স্বর্গলোক থেকে পুনরায় এই মর্ত্যলোকে তিনি এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পিতার নাম হচ্ছে গালবমণি। সেই পিতার ব্রাহ্মণ এক পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তার সেই পূর্বজন্মের স্মৃতি সব মনে ছিল। তিনি ছিলেন জাতেশ্বর। তাই তিনি এই জন্মে যখন ছোটোবেলা থেকেই তিনি একাদশী ব্রত করতেন এবং সেই একাদশী ব্রত সবাইকে শিক্ষা প্রদান করতেন, সমস্ত ভক্তদের বলতেন তোমরা একাদশী ব্রত পালন করো এবং তোমরা বিষ্ণু পূজা করো, তো এইভাবে তিনি শিক্ষা দিতেন। তো পুত্রের কথা শুনে গালবমণি অতি সন্তুষ্ট হয়ে ভাবলেন, আমার বংশে এই পরম বিষ্ণু ভক্তের জন্ম হয়েছে, তাই আমার জন্ম সফল, আমার বংশ পবিত্র হলো। অর্থাৎ যে বংশে বিষ্ণু ভক্ত জন্মগ্রহণ করেন সেই বংশ পরম পবিত্র, সেই বংশ পবিত্র এবং সেই বংশ হচ্ছে সফল বংশ বলা হয়। অনেক ভাগ্যের ফলে সেই বংশে জন্মগ্রহণ যাদের হয় তারা খুবই ভাগ্যবান, কারণ সেই জন্মে জন্মগ্রহণ করা অনেক ভাগ্যের বিষয়, স্বীকৃতি ফল। তাই গলবমণি এই কথাই বলছেন যে আমার ঘরে যে বিষ্ণু ভক্ত জন্মগ্রহণ করেছে পুত্ররূপে, তো আমি খুবই ভাগ্যবান। তো আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করবেন। সামনের উনিশে মে রবিবার মোহিনী একাদশী ব্রত, সেই মোহিনী একাদশী ব্রত আপনারা সকলে পালন করবেন, চেষ্টা করবেন। এই গরমের মধ্যে একাদশী হয়তো স্বল্প আহার করবেন, হ্যাঁ, বেশি তেল মশলাগুলো খাবেন না, ফল গরমের মধ্যে ফল টল দিয়ে উপবাস করবেন। একদম উপবাস করা তো ভালো, যদি না পারেন তাহলে শরবত ফল এগুলো আপনার খাবেন বা সবজি এগুলো দিয়ে খাবেন, সেগুলো খেয়ে আপনারা একাদশী ব্রত পালন করার চেষ্টা করুন। মাসে দুটো একাদশী, এই মাসে দুটো একাদশীতে পঞ্চশস্য বর্জন করে একাদশী পালন করার চেষ্টা করুন। আর একাদশীর যে পালনের টাইম দ্বাদশী,
দ্বাদশীর যে টাইম পালনের সে হচ্ছে কুড়ি মে সোমবার সকাল 4:52 ভোর 4:52 থেকে সকাল 9:19 মধ্যে। এটা পশ্চিমবঙ্গ মায়াপুরের সময়সূচি। তো বিভিন্ন স্থানের আপনারা যেখানে আছেন বিভিন্ন স্থানের সময়সূচি বিভিন্ন, তাই আমি এই লাস্টে এখন এই সময়সূচি দিয়ে দেবো। তো বিভিন্ন স্থানের সময়সূচি দেবো, তো আপনারা দেখে নেবেন যে যে স্থানে আছেন সময়সূচি দেখে নেবেন। হরে কৃষ্ণ, জয় হোক, আপনাদের মঙ্গল হোক, আপনাদের কৃষ্ণ ভক্তি হোক, আর আপনারা আমাকে আশীর্বাদ করুন। হরে কৃষ্ণ, জয় হোক।